ক্লাস টেন অনিচুরানি 3.5 কোয়েশন নাম্বার 4 রুমান 5 রুমান 5 কোয়েশন হচ্ছে একটি আয়তক্ষেত্রের কালি 9 বর্গ একক হ্রাস হয় যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়। যদি আমরা দৈর্ঘ্য 3 একক বৃদ্ধি করি এবং প্রস্থ 2 একক বৃদ্ধি করি কালি 66 বর্গ একক বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তো এখানে মেইন কোয়েশ্চেন হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা নির্ণয় করব। যেহেতু আমরা কিন্তু আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ জানি না, তো এটাকে আমরা ধরে নিব যে ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই। তো এখানে আমরা ধরে নিলাম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে এক্স একক এবং প্রস্থ হচ্ছে ওয়াই একক। তো কোয়েশ্চেনে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের কালি 9 বর্গ একক হ্রাস হয়। তো এখানে কালির কথা বলা হয়েছে। আয়তক্ষেত্রের কালি কী? আয়তক্ষেত্রের কালির ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ হচ্ছে কালির ফর্মুলা। তো এখানে যদি কালি আমাদেরকে প্রথমে বের করতে হবে, তো আমরা এখানে লিখে নিব অতএব আয়তক্ষেত্রটির কালি। তো এখানে আমরা লিখে নিলাম আয়তক্ষেত্রটির কালি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এখানে আমরা দৈর্ঘ্য ধরেছি এক্স, তাহলে এখানে আমরা লিখে নিব দৈর্ঘ্য হচ্ছে এক্স ইন্টু দিয়ে প্রস্থ লিখেছি আমরা ওয়াই, এখানে লিখে নিব ওয়াই। তো এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে এক্স ওয়াই বর্গ একক। যখন আয়তক্ষেত্রের কালি নির্ণয় করা হয় তখন যে কালি থাকবে সেটার সঙ্গে কালির সঙ্গে আমরা বর্গ একক লিখব। আর যদি সেন্টিমিটার থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার। তো এখানে একক দেওয়া আছে, তাই এখানে আমরা লিখলাম এক্স ওয়াই বর্গ একক। এটা হচ্ছে আয়তক্ষেত্রটির কালি। তো এখানে কোয়েশ্চেন হচ্ছে একটি আয়তক্ষেত্রের কালি 9 বর্গ একক হ্রাস করা হয়, মানে মাইনাস করা হয়, 9 বর্গ একক হ্রাস করা হয় যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়। তো আমরা কোয়েশ্চেন অনুসারে এখানে লিখে নিব। তো প্রথমে আমরা আরেকটা জিনিস জেনে নিই, এটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রে যদি থাকে, এটার যদি দৈর্ঘ্য হচ্ছে এক্স আমরা ধরে নিলাম আর প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে এটা কালি হয়ে যাবে এক্স ওয়াই। তো এখানে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই, মানে এটা হচ্ছে আয়তক্ষেত্রের কালির যে ফর্মুলা যদি আমরা নির্ণয় করি। যদি আয়তক্ষেত্রের যে এখানে আছে এক্স, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যদি 30 সেন্টিমিটার হয়, ওয়াই যদি হয় 5, তাহলে আয়তক্ষেত্রের যে কালি হবে 3 × 5 = 15 সেন্টিমিটার। তো এটা হচ্ছে কালির ফর্মুলা। তো প্রথমে আমরা এখানে লিখে নিব প্রশ্নানুসারে। তো প্রশ্নতে কী বলা হয়েছে, একটি আয়তক্ষেত্রের কালি 9 বর্গ একক হ্রাস হয় যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়। আমরা জানি হ্রাস করা হয় মানে মাইনাস করা হয় আর বৃদ্ধি করা হয় মানে প্লাস করা হয়। তো এখানে এহার দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, তো দৈর্ঘ্য হচ্ছে এক্স একক। তো এখানে বলা হয়েছে দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয়, তাহলে এক্স যদি দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্যকে কী করা হলো, 5 একক হ্রাস করা হলো, মানে 5 একক মাইনাস করা হলো। তো এটা হচ্ছে দৈর্ঘ্য। তারপরে আবার বলা হয়েছে প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়, তো এখানে প্রস্থ হচ্ছে ওয়াই, ওয়াইকে কী করা হলো, 3 একক বৃদ্ধি করা হলো, তাহলে প্লাস হবে বৃদ্ধি 3 একক, এটাকে দিয়ে দিলাম আমরা ইনটু। তো আয়তক্ষেত্রের কালি নির্ণয়ের জন্য যে ফর্মুলা এটা হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্যকে কী করা হলো, 5 একক মাইনাস করা হলো বা হ্রাস করা হলো, আর প্রস্থকে কী করা হলো, 3 একক বৃদ্ধি করা হলো, তো আমরা এটাকে প্লাস করে দিলাম। তো এখানে কালি হচ্ছে কি, আবার কী বলা হয়েছে, আয়তক্ষেত্রের কালি 9 বর্গ একক হ্রাস হয়। তো 9 বর্গ একক, তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রের কালি যেটা আমরা এখন নির্ণয় করেছি, এটা হচ্ছে এক্স ওয়াই হচ্ছে আয়তক্ষেত্রের কালি। তাহলে আয়তক্ষেত্রে যে কালি আছে এটাকে 9 বর্গ একক হ্রাস করা হলো, মানে মাইনাস করা হলো, তাহলে 9 বর্গ একক মাইনাস করে দিলাম আমরা। তো এটা থেকে আমরা একটা সমীকরণ বানিয়ে নিব। তো আমরা কী করবো, এটাকে আমরা গুণ করে দিব। তো এখানে কিন্তু ইনটু চিহ্ন আছে, তো আমরা এক্স দিয়ে কী করবো, ওয়াইকে গুণ করবো, তারপরে 3 গুণ করবো। তাহলে আমরা এক্স দিয়ে যদি ওয়াইকে গুণ করি, এক্স ওয়াইয়ে হয়ে যাবে এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে এক্স ওয়াই। তারপরে এখানে আছে এক্সের সঙ্গে আমরা 3 গুণ করবো, প্রথমে আমরা এক্সের সঙ্গে ওয়াই গুণ করলাম, তারপরে এক্সের সঙ্গে 3 গুণ করবো। তো এখানে আছে প্লাস চিহ্ন, এটাও প্লাস, তাহলে এখানে প্লাসে দিতে হবে, 3 ইন্টু এক্স হয়ে যাবে 3 এক্স। তারপরে আমরা -5 দিয়ে ওয়াইকে গুণ করবো, তারপরে -5 দিয়ে +3 গুণ করবো। তো এখানে আছে মাইনাস আর ওয়াইয়ের সঙ্গে আছে প্লাস, তো প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস, আর 5 ওয়াই হয়ে যাবে 5 ওয়াই, 5 ইন্টু ওয়াই হচ্ছে 5 ওয়াই। তারপরে এখানে আবার প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাস হয়ে যাবে এখানেও মাইনাস, আর 3 × 5 = 15। আর এখানে যে রয়েছে এক্স ওয়াই -9 ডান দিকে, এটাকে আমরা বাদ দিকে আনবো। তো কী হবে, প্লাস এক্স হয়ে যাবে -xy, আর -9 হয়ে যাবে +9 ইকুয়াল টু দিয়ে, আর এখানে দিতে হবে 0। তো এখানে আমরা কী পেলাম, এটা হচ্ছে প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে -xy, তাহলে দুইটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আমরা কী পেলাম, 3x
माइनस फाइव वाई তারপরে এখানে পেলাম মাইনাস ফিফটিন আর একটা হচ্ছে প্লাস নাইন। তো এখানে একটা প্লাসের নাম্বার একটা মাইনাস, তাহলে এটা কী হবে প্লাসে মাইনাসে আমরা মাইনাস করব। তো পনেরো থেকে যদি আমরা নয় মাইনাস করি তো এখানে কী থাকবে ছয় থাকবে। তো এখানে বড় নাম্বার হচ্ছে পনেরো, তার সঙ্গে মাইনাস, তাই এখানে মাইনাস হবে আর এখানে দিয়ে দেবো আমরা সিক্স, তারপরে ইকুয়াল টু দিয়ে জিরো। তো এটাকে কী করবো আমরা এভাবে লিখে নিব থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই, যে নাম্বার রয়েছে নাম্বারকে আমরা কী করবো সিক্সকে এটাকে আমরা ডান দিকে নিয়ে নিব। তাহলে কী হবে মাইনাস সিক্স ডান দিকে গিয়ে হয়ে যাবে প্লাস সিক্স। তো এটা হয়ে গেল একটা সমীকরণ, এক নম্বর সমীকরণ, রৈখিক সমীকরণ। তো এটাকে আমরা দিয়ে দিব এক নম্বর একটা সমীকরণ আমরা বানিয়ে নিলাম। তারপরে দ্বিতীয় শর্ত অনুসারে কিন্তু আর একটা সমীকরণ আমরা বানিয়ে নেব। তো এখানে লিখে নেব আবার, তো দ্বিতীয় শর্ত অনুসারে কোয়েশ্চনে বলা হয়েছে যদি আমরা দৈর্ঘ্য তিন একক বৃদ্ধি করি, দৈর্ঘ্য হচ্ছে এক্স, মানে এক্সের সঙ্গে যদি আমরা এক্সকে যদি আমরা তিন একক বৃদ্ধি করি এবং প্রস্থ দুই একক বৃদ্ধি করি, মানে ওয়াইকে যদি আমরা দুই একক বৃদ্ধি করি, তাহলে তার কালি হচ্ছে ৬৭ বর্গ একক বৃদ্ধি পায়। এখানে কিন্তু হ্রাস একটাও পায় না, সবটাই বৃদ্ধি পায়, তাহলে এগুলি সবগুলি প্লাস হবে। তো আমরা প্রশ্নানুসারে এখানে কী লিখব যে দৈর্ঘ্য তিন একক বৃদ্ধি করি যদি আমরা, তো দৈর্ঘ্য হচ্ছে এক্স, তার সঙ্গে যদি আমরা তিন একক বৃদ্ধি করি, বৃদ্ধি করলে তো প্লাস করতে হবে এক্স প্লাস থ্রি, তারপরে ব্র্যাকেট দিব, আবার হচ্ছে কি দুই একক বৃদ্ধি করি আমরা প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে ওয়াই, এখানে আমরা দিয়েছি প্রথমেই যে প্রস্থ হচ্ছে আমাদের ওয়াই, তো ওয়াই হচ্ছে আমাদের দুই একক বৃদ্ধি, তাহলে প্লাস চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দিয়ে, তার কালি বৃদ্ধি পায় ৬৭ বর্গ একক, তাহলে কালিও কিন্তু বৃদ্ধি পায়, তো এখানে কালি হচ্ছে এক্স ওয়াই, তাই এখানে প্লাস দিব ৬৭ বর্গ একক। আগে কিন্তু কালি মাইনাস হয়েছিল বা হ্রাস হয়েছিল নয় বর্গ একক, তাই আমরা মাইনাস দিয়েছিলাম, এখন কিন্তু কালি বৃদ্ধি পায় তাই এখানে আমরা প্লাস দিয়ে দিলাম। তো এটাকে আমরা এভাবে গুণ করে নিব, আমরা এক্স দিয়ে এটাকে প্রথমে গুণ করে দিব, এক্স ওয়াই হয়ে যাবে এক্স ওয়াই, তারপরে এখানে হচ্ছে প্লাস, এটা প্লাস হয়ে যাবে, তারপরে আমরা এক্স দিয়ে টুকে গুণ করবো হয়ে যাবে টু এক্স, আবার প্লাস দিয়ে থ্রি দিয়ে ওয়াইকে গুণ করবো থ্রি ইন্টু ওয়াই হয়ে যাবে থ্রি ওয়াই, আবার থ্রি দিয়ে আমরা টুকে গুণ করবো তিন দুগানে ছয়। তো ইকুয়াল এখানে কী করবো আমরা যে এখানে রয়েছে এক্স ওয়াই প্লাস সিক্সটি সেভেন, এটা কিন্তু ডান দিকে, এটাকে আমরা বাদিকে আনবো, তো প্লাস এক্স ওয়াই হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই, আর প্লাস সিক্সটি সেভেন হয়ে যাবে মাইনাস সিক্সটি সেভেন, আর ইকুয়াল টু দিয়ে এদিকে থাকবে জিরো। তো এখানে আমরা কী করবো যে এখানে হচ্ছে প্লাস এক্স ওয়াই, এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, দুটো ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে রয়েছে শুধু টু এক্স প্লাস থ্রি ওয়াই, আর এখানে রয়েছে নাম্বার দুইটা প্লাস সিক্স এবং একটা হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন। তো প্লাসে একটা মাইনাসের একটা আমরা মাইনাস করে নিব, সিক্সটি সেভেন থেকে যদি আমরা সিক্স মাইনাস করি তো এখানে আমরা পাবো মাইনাস সিক্সটি ওয়ান, মাইনাস হবে কারণ হচ্ছে বড় নাম্বারের সঙ্গে মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, তারপর ইকুয়াল টু দিয়ে আমরা জিরো দিয়ে দিলাম। তো এখানে কী করবো আমরা সিক্সটি ওয়ানকে ডান দিকে নিয়ে নিব, এটা শুধু নাম্বার, তো টু এক্স প্লাস থ্রি ওয়াই আর ইকুয়াল টু দিয়ে আমরা মাইনাস সিক্সটি ওয়ানকে ডান দিকে নিয়ে নিলে হয়ে যাবে প্লাস সিক্সটি ওয়ান। তো এটাকে দিয়ে দিব আমরা দুই নম্বর একটা সমীকরণ। তো এই যে দুইটা সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণ থেকে আমরা অপোনেন্ট পদ্ধতিটি সমাধান করে নিব, যে কোনো পদ্ধতিটি সমাধান করা যায়, তো আমরা কিন্তু এটাকে অপোনেন্ট পদ্ধতিটি সমাধান করব। তো অপোনেন্ট পদ্ধতিটি সমাধান করার জন্য কী করা হয় যে দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াইকে অপনয়িত বা ক্যান্সেল করে নিতে হয়, কিন্তু ক্যান্সেল করার জন্য দুটির মানই কিন্তু কী হতে হবে সমান থাকতে হবে। তো এখানে এক্স আছে থ্রি, এখানে এক্স আছে টু, তাহলে কিন্তু দুটি অসমান, এখানে আবার ওয়াই আছে ফাইভ, এখানে আছে ওয়াই থ্রি, তো এর দুটি কিন্তু অসমান। তো এমন অবস্থা কী করবো আমরা, আমরা কী করবো এখানে যে ফাইভ রয়েছে ফাইভ দিয়ে ওয়াইয়ের সঙ্গে যে ফাইভ রয়েছে এই ফাইভ দিয়ে দুই নম্বর সমীকরণ পুরোটাকে গুণ করে দিব, আর দুই নম্বর সমীকরণের যে ওয়াইয়ের সঙ্গে থ্রি রয়েছে এই থ্রি দিয়ে আমরা এক নম্বর সমীকরণ পুরোটাকে গুণ করে দেবো, তাহলে কিন্তু আমরা ওয়াই সমান পেয়ে যাব। যদি ওয়াই সমান পেয়ে যায় তাহলে কিন্তু আমরা ওয়াই ক্যান্সেল করতে পারবো। তো এখানে আমরা কী করবো প্রথমে লিখে নেব যে এক এবং দুই হইতে পাই, তো এখানে এক নম্বর সমীকরণকে কী করবো আমরা যে এক নম্বর সমীকরণ রয়েছে এটাকে দুই নম্বর সমীকরণের ওয়াই সহক থ্রি দিয়ে গুণ করে নিব, তাহলে আমরা দিয়ে দেবো এক নম্বর সমীকরণকে কী করবো দুই নম্বর সমীকরণের ওয়াই সহক থ্রি দিয়ে গুণ করে দেবো ইনটু থ্রি, তারপরে ইমপ্লাইস দিয়ে দিলাম। তো যদি আমরা দুই নম্বর সমীকরণের থ্রি দিয়ে ওয়াই সহক থ্রি দিয়ে এক নম্বর সমীকরণকে গুণ করি কী হবে, এখানে আছে থ্রি, এখানে আছে থ্রি, তো তিন তিন হয়ে যাবে নয় নাইন এক্স, এখানে আছে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে থ্রি দিয়ে আমরা কী করবো ফাইভ গুণ করবো, তিন পাঁচে পনেরো, তার চেয়ে এখানে ওয়াই, তারপর ইকুয়াল টু দিয়ে দিলাম আবার সিক্সকে গুণ করতে হবে তিন ছয় আঠারো, তো আমরা এটাকে গুণ করে নিলাম। তারপরে কী করতে হবে আবার যে দুই নম্বর সমীকরণ আছে এটাকে কী করতে হবে এক নম্বর সমীকরণের যে ওয়াই রয়েছে ওয়াইয়ের সহগ ফাইভ দিয়ে এটাকে আমরা গুণ করে দিব, তো এখানে লিখে নেব ফাইভ ইমপ্লাইস, তো এখানে আমরা কী করবো ফাইভ দিয়ে এই পুরো সমীকরণটাকে গুণ করে দিব, ফাইভ দিয়ে আমরা প্রথমে এটাকে করবো পাঁচ দুগুণে দশ, তার চেয়ে এখানে এক্স মাইনাস দিলাম, এখানে আছে আবার প্লাস, কিন্তু প্লাস দিতে হবে, আবার হচ্ছে ফাইভের সঙ্গে থ্রি করবো তিন পাঁচে পনেরো, ওয়াই ইকুয়াল টু দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফাইভ দিয়ে আমরা কী করবো এই যে ফাইভ এটা দিয়ে সিক্সটি ওয়ানকে গুণ করবো, যদি আমরা সিক্সটি ওয়ানকে ফাইভ দিয়ে গুণ করি তো আমরা এখানে পাবো তিনশো পাঁচ, তো আমরা এখানে কী পেলাম তিনশো পাঁচ পেলাম।
তো এটাকে আমরা এখন কি করব অপনীত করব অপনীত করার জন্য যদি সমান চিহ্ন থাকে অপনীত পদ্ধতিতে তখন কি করা হয় মাইনাস করা হয় আর যদি অসমান চিহ্ন থাকে তখন প্লাস করতে হয় কিন্তু এখানে যে রয়েছে 15y দুইটি কিন্তু সেম আবার এখানে চিহ্ন আছে অসমান একটি প্লাস একটি মাইনাস তাহলে কিন্তু আমরা এটাকে মাইনাস করব না এটাকে প্লাসই করব তাহলে যদি প্লাস করি এটা কি হবে একটা প্লাসে 15y এবং একটা মাইনাসে 15y দুটো ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে কি রয়েছে 10x 9x দুটি কিন্তু প্লাসে তাহলে দুইটা প্লাস হবে মানে যোগ করব আমরা তো 10x আর প্লাসের 9x হয়ে যাবে 19x তো ইকুয়াল টু দিয়ে দিয়ে 305 এবং এখানে আছে 18 তো 18 সঙ্গে আমরা এটাকে প্লাস করে নিব প্লাস করলে হয়ে যাবে 323 তো এখান থেকে শুধু আমরা x রাখবো এখানে x ইকুয়াল টু এদিকে থাকছে 323 আর এদিকে x এর সাথে থাকছে 19 তো এখানে আছে 323 323 কে আমরা কি করব 19 দিয়ে ডিভাইড করে দিব 19 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এখানে থাকবে 17 x ইকুয়াল টু 17 একক তো x ইকুয়াল টু এখানে আমরা কি পেলাম x হচ্ছে 17 একক তো এখন কি করব আমরা যে x এর মানকে আমরা কি করব এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই আমরা কিন্তু y এর মানটা পেয়ে যাব তো এখানে x যেটা এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 17 এখন আমাদেরকে নির্ণয় করতে হবে প্রস্থ তো প্রস্থ নির্ণয় হচ্ছে প্রস্থ হচ্ছে এখানে কি প্রস্থ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম y তাহলে এখানে y নির্ণয় করতে হবে তো x এর যে মান রয়েছে এটাকে আমরা এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব তাহলে y এর মানটা পেয়ে যাবো তো এখানে আমরা দেখব কোন সমীকরণটা আমাদের সহজ বলে মনে হয় এক নম্বর সমীকরণটা আমরা নিব তো এক নম্বর সমীকরণে আমরা x এর মানটা রেখে দিব তাহলে কিন্তু আমরা y এর মানটা পেয়ে যাবো তো এখানে আমরা লিখে নেব যে এক নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই তো এখানে আমরা এক নম্বর সমীকরণটা লিখে নিব তো এখানে এক নম্বর সমীকরণটা হচ্ছে 3x-5y=6 এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তো এই সমীকরণে আমরা কী করবো x এর মানটা রেখে দেবো তো 3x আছে এখানে তো 3x দিয়ে দিলাম তো x এর যে মান আছে x এর মান আমরা কী পেলাম এখন 17 পেলাম তাহলে x এর মানটা আমরা বসিয়ে দিলাম 17-5y=6 তো 317 হয়ে যাবে 51-5y=6 তো -5y কে আমরা রাখবো এদিকে আর এখানে থাকছে 6 আর 51 যদি আমরা ডান দিকে নিয়ে নিই কী হবে +51 হয়ে যাবে -51 এখানে আছে -5y=51 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে এখানে থাকবে 45 যেহেতু বড় নাম্বারের সঙ্গে মাইনাস তাই এখানে মাইনাস হবে এখানে থাকছে শুধু y রাখবো এখান থেকে আমরা আর এখানে লিখে নেব -45 আর y এর সঙ্গে যে 5 রয়েছে -5 এটা বসা যাবে গিয়ে নিচে -5 তো এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে আর এখানে হচ্ছে 5-9=45 তো y ইকুয়াল টু কী পেলাম আমরা 9 তো এখানে লিখে নেব আমরা অতএব x ইকুয়াল টু যেটা পেলাম আমরা 17 আর y ইকুয়াল টু পেলাম আমরা 9 তো প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে x একক এবং প্রস্থ হচ্ছে y একক তো আমরা x এর মান কী পেলাম 17 এবং y এর মান পেলাম 9 তো এখানে আমরা লিখে নিব অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x ইকুয়াল টু 17 একক এবং আয়তক্ষেত্রটির প্রস্থ y ইকুয়াল টু 9 একক তো এটাই হচ্ছে আমাদের আনসার